আমি নার্সারি রাইমস ক্লাস নিয়ে চলে এসেছি রাইমস এবং ছড়া আগের ক্লাসে আমি রাইমস পড়িয়েছিলাম তাই তো এ বি সি আজকে পড়াবো একটা ছড়া আচ্ছা বইটা আমরা খুলে ফেলি সবাই কিন্তু এই রাইমস বইটা আনো আর আমরা আজকে পড়বো কুটু পাতা চার দেখো এই বইটা দেখেছো সবাই সবাই এই পাতাটা খুলে ফেলো পাতা চার ঠিক আছে আচ্ছা দেখো এই মেয়েটার নাম না পুটু দেখো এই মেয়েটার নাম পুটু আর দেখো একটা বড় পুকুর দিঘি বলে এটাকে কিন্তু তোমরা তো দিঘি বুঝবে না পুকুর বুঝবে এই পুকুরের মধ্যে দেখো কত পদ্ম ফুল দেখেছো গোলাপি গোলাপি রঙের পদ্ম ফুল পদ্ম ফুলের পাতা আর পদ্ম ফুলের মাঝখানে হ্যাঁ পদ্ম ফুলের মধ্যে দেখো মেয়েটাকে দেখা যাচ্ছে ঠিক আছে আচ্ছা আর মেয়েটা কি করছে মেয়েটা বলছে এই ছড়াটায় বলছে চুল ঝাড়ছে আর ফুল পাচ্ছে ঠিক আছে এবার এই ছড়াটা আমি তোমাদের আগে পড়ে শোনাবো তারপর অ্যাকশন করে করাবো পুটু 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 নাচে কোনখানে ঠিক আছে শত দলের মাঝখানে হ্যাঁ এই পদ্ম ফুলের মাঝখানে শত দলের মাঝখানে সেখানে পুটু কি করে কি করছে চুল ঝাড়ে আর ফুল পাড়ে তাহলে পুটু পুটু নাচে কোনখানে শত দলের মাঝখানে সেখানে পুটু কি করে চুল ঝাড়ে আর ফুল পাড়ে হ্যাঁ এবার আমি অ্যাকশন করে করি পুটু আগে আমরা নামটা বলে দেব হ্যাঁ তাহলে কি করব পুটু নাচে কোনখানে শত দলের মাঝখানে সেখানে পুটু কি করে চুল ঝাড়ে আর ফুল পাড়ে চুল ঝাড়ে আর ফুল পাড়ে আরেকবার করি পুটু পুটু নাচে কোনখানে শত দলের মাঝখানে সেখানে পুটু কি করে চুল ঝাড়ে আর ফুল পাড়ে ঠিক আছে তাহলে আমরা আমরা বই থেকে আগে আমি একটা পড়িয়েছিলাম কিন্তু বই থেকে আমি করাচ্ছি ছড়া ছড়াটা হয়ে গেছে আমাদের আর পুটু আর সিলেবাসের বাইরে আমি তাই 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 মামার বাড়ি যাইটা বলিয়েছিলাম তাই তো আমাদের এই বই থেকে দুখানা হয়ে গেল ছড়া আর রাইমস হয়েছে এ বি সি ইন্ট্রোডাকশন ক্লাসে তো আমি সবাইকে দেখাই আবার করে হ্যাঁ আবার করে মুখে বলে দিই তোমরা খুব সুন্দর করে বলো দেখাও এবার যারা পাচ্ছ না একটু একটু পাচ্ছ না কোনো অসুবিধা নেই আস্তে আস্তে